প্রায় 9 দশক ধরিয়ে এনে কোরআন সুন্নার জ্যোতি ছড়ায় যার কাকতিয়া ইশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসা। 1932 সালত এক যুগশ্রেষ্ঠ আলেমে দিন ওলিয়ে কামিল আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ রুহুল আমিন রহমতুল্লাহর আদ্দরিয়ানে এ মাদ্রাসার সূচনা হয় এবং হযরত শাইখ সৈয়দ গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহুর নুরানি হাতত এর পূর্ণতা লাভ করে। এ মহান মনীষী রুহানি ফয়েজত পরিচালিত এ মাদ্রাসার শিক্ষার্থীল ইউরোপ, আমেরিকা, কানাডা, লন্ডন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশত স্বাধীন বাংলার প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশের বিভিন্ন সেক্টরত এ মাদ্রাসার শিক্ষার্থী দেশ, জাতি ও মুসলিম মিল্লাতর খেদমত গরিজার। মসজিদুর মিনারুত্তুন বিশ্ববিদ্যালয়, মাকতবুত্তুন সচিবালয়, দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার আঙ্গিনাত্তুন আন্তর্জাতিক অঙ্গনত এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীল ইসলামর খেদমত গড়ের। কাগতিয়া ইশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফুর মহান মুর্শেদ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আহাজ আল্লামা শায়খ সৈয়দ মহান মুর্শেদ আজম মাদাজিলুল আলী সাহেব এসব কথা হয়। এই সাবেক শিক্ষার্থী হিসাবে, প্রাক্তন ছাত্র হিসাবে আমার কি হক? তিনি গত 12 মে শনিবার কাগতিয়া ইশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী অলর উদ্যোগে মাদ্রাসার আল ফজল মুনিরি গাউসুল আজম রাদিয়াল্লাহু আনহু সম্মেলন কক্ষ প্রাক্তন ছাত্র পূর্ণমিলনী 2018 প্রধান মেহমান হিসেবে উপস্থিত তাই এনে এসব কথা হইল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপস্থিত আছিল মুনিরিয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম হানফি সহ অন্যান্য। মিলাদ ও কিয়াম শেষে প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউসুল আজমের ফয়জাত কামনা করিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করে। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।